হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ ভিডিও। তো এটা ছিল সপ্তমীর দিন, আমি সেজ মাসির বাড়ি গিয়েছিলাম, যাওয়ার কোনো কথা ছিল না, হুট করেই চলে গিয়েছি আর কি। তো এটা ওখানকার মাসি বাড়ির পাশেই ঠাকুরটা হয়েছে ওদের গ্রামে, তো ওখানেই অঞ্জলি দিয়েছি। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম মাসি বাড়ির পাশেই একটা শিব মন্দির রয়েছে, যেখানে গাজন হয় চৈত্র মাসে, তো ওখানে ওই মন্দিরটাতে গিয়েছিলাম আমি আর মাসির দেওরের মেয়ে মানে বনু মিলে দুজনে গিয়েছিলাম। তো ওখানে অনেক ফটো টটো তুললাম, ঘুরে দেখলাম চারপাশটা। আর এই শিব মন্দিরের পেছনেই একটা পদ্ম পুকুর রয়েছে, ওখানে প্রচুর পদ্ম ফুল ফোটে, কিন্তু প্রচুর সাপের উপদ্রব, তো তার জন্য আর পুকুরে নামিনি ভয়ে ফুল তুলতে। যদি সাপ টাপ চলে আসে তো ওখানে আশেপাশে ঘুরে চারদিকে ছবি টবি তুলে তারপরে আমরা বাড়ি চলে আসি। এইটা ছিল মন্দিরের ভেতরে ঠাকুরের, এইটা শিবলিঙ্গ আছে, শিবের মূর্তি আছে। মন্দিরের দরজাতে তালা দেওয়া ছিল, তাই আর ভেতরে ঢোকা হয়নি। তো কোনো পুজো টুজো বা কোনো গাজন টাজন এই সমস্ত থাকলে তখনই দরজা খোলে বোধ হয়, তো বন্ধ ছিল তাই বাইর থেকেই দেখলাম। আর তারপরে সন্ধেবেলায় আমি মাসি দাদা বন্ধু সবাই মিলে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখতে, তো এইখানে সন্ধ্যা আরতি হচ্ছে। এইভাবেই কাটলো সপ্তমীর, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর ওই সপ্তমী আর অষ্টমীতে তোলা কিছু ছবি আমি লাস্টে অ্যাড করে দিলাম।